আজ আমাদের আলোচ্য বিষয় হল ক্লাস ইলেভেনের যে নতুন সিলেবাস হয়েছে তার প্রথম সেমিস্টারের প্রথম গদ্যাংশ প্রোজের প্রথম যে পার্ট সে অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ এটি একটু বড় পাঠ্যাংশ সেই জন্য আমরা দুভাগে ভাগ করে নিয়েছি তার পার্ট ওয়ানটি আজকে আমরা আলোচনা করে নেব আর ক্লাস ইলেভেনের সমস্ত পিডিএফ ডাউনলোড করতে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু তলায় দেওয়া রইল ডাব্লু 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 ডট ডট কম ক্লাস ইলেভেনের যে নতুন সিলেবাস তার ভিডিও এক এক করে এখানে দেয়া হচ্ছে তোমরা এখান থেকেই পেয়ে যেতে পারো এছাড়া প্লেলিস্টে গিয়ে ক্লাস ইলেভেন নিউ সিলেবাস এতে ক্লিক করলেও ক্লাস ইলেভেনের সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে তাই দেরি না করে আমরা লেখক পরিচিতিতে একটু চলে যাই আর কে নারায়ণ সম্পর্কে যদিও এখনও টেক্সট বই বেরোয়নি তবুও আমরা তার সম্পর্কে যতটুকু জানি রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার আর নারায়ণস্বামী জন্ম দেখো উনিশশো ছয় সাল এবং উনি মারা যান দু হাজার এক সাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি রেড তিনি বহুল পঠিত ইন্ডিয়ান রাইটার্স ভারতীয় লেখক ইন ইংলিশ ইংরেজিতে যিনি লিখতেন তিনি বহুল পঠিত ভারতীয় লেখকদের মধ্যে অন্যতম যিনি ইংরেজিতে লিখতেন ভারতীয় হয়ে হিস ফেমাস ওয়ার্কস ইনক্লুড তার বিখ্যাত কাজগুলি হল সোয়ামি অ্যান্ড ফ্রেন্ডস দ্য ইংলিশ টিচার দ্য গাইড ইত্যাদি এগুলো তার বিখ্যাত কাজগুলির অন্তর্গত বলছি অ্যাপার্ট ফ্রম নভেলস নভেল মানে উপন্যাস ছাড়াও নারায়ণ ডিসপ্লেট নারায়ণ দেখিয়েছেন তার ভার্জিটালিটি অর্থাৎ বহুমুখিতা অ্যাজ অ্যান অথার একজন লেখক হিসেবে ইন এস তিনি প্রবন্ধ লিখেছেন শর্ট স্টোরিজ ছোট গল্প লিখেছেন মেমোরিজ অ্যান্ড ট্রাভেল বুকস এবং স্মৃতিগ্রন্থ ও ভ্রমণমূলক গ্রন্থের লেখক হিসেবেও তিনি বিখ্যাত তাহলে আর কে নারায়ণ সম্পর্কে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা এখান থেকে পেয়ে গেলাম লেখক সম্পর্কে এবার টেক্সট সম্পর্কে একটু আমরা আলোচনা করে নেব অ্যাবাউট দ্য টেক্সট অর্থাৎ এই পাঠ্যাংশটি আজকে আমাদের নতুন সিলেবাসে সেটি কী তার টাইটেল হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অ্যাস্ট্রোলজার শব্দ অর্থ হচ্ছে জ্যোতিষী জ্যোতিষীর একটি দিন একজন জ্যোতিষীর একটি বিশেষ দিনের কথা এখানে আলোচিত মানে গল্পতে থাকবে সোর্স মালগুড়ি ডেস অর্থাৎ মূল গ্রন্থের নাম মালগুড়ি ডেস একটা এমসি হয়ে গেল আর সেটিং অর্থাৎ প্রেক্ষাপট কি এই গল্পের ইন মালগুড়ি মালগুড়িতে এই গল্পের গোটাটা মালগুড়ি শহরকে কেন্দ্র করে যেটা ফিকশনাল টাউন একটা কাল্পনিক শহর ইন সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতের একটি কাল্পনিক শহর মালগুড়িতে এর ওপর ভিত্তি করেই কিন্তু এই আজকে আমাদের গল্পটি টাইপ কি ধরনের স্টোরি না সাসপেন্স শর্ট স্টোরি অর্থাৎ এই গল্পের শেষে গিয়ে আসল রহস্য উন্মোচিত হবে এমনই এক সাসপেন্সমূলক স্টোরি এটা আমরা পড়বো তাহলে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিলাম টেক্সট সম্পর্কে দেখো প্রত্যেকটি শব্দের তরাই প্রত্যেকটি অর্থ দেয়া রয়েছে এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ শব্দ তার উচ্চারণও কিন্তু দেয়া রয়েছে ব্র্যাকেটের মধ্যে তো আমরা শুরু করি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অর্থাৎ জ্যোতিষীর একদিন তো বলছে পাংচুয়ালি পাংচুয়ালি মানে আমরা জানি নিয়ম করে বা কাঁটায় কাঁটায় অ্যাডমিট ডে দুপুরবেলা হি ওপন সে খুললো হিজ ব্যাগ তার ঝোলা অ্যান্ড স্প্রেড আউট বিছিয়ে দিল হিজ প্রফেশনাল তার পেশা সংক্রান্ত ইকুইপমেন্টস ইকুইপমেন্ট শব্দ অর্থ দেখো সরঞ্জাম হুইচ যাতে কনসিস্টেড ছিল আর ডজন এক ডজন এক ডজন কী ছিল কাউরিসেল কাউরিসেল শব্দের অর্থ হচ্ছে কড়ি আর স্কোয়ার পিস একটা চৌকো অফ ক্লথ কাপড়ের উইথ যুক্ত অবস্কিওর মানে দুর্বুদ্ধ মিষ্টি রহস্য মোড়া চার্জ ছক অনিটের উপর আর নোটবুক একটা নোটবই অ্যান্ড আ বান্ডিল এক বান্ডিল অফ প্যালমাইরা রাইটিংস প্যালমাইরা রাইটিংস হচ্ছে তাল পাতায় লেখা পুঁথি তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রথমে যে ঠিক কটার সময় এবং কি কি জিনিস মেলে ধরলো জ্যোতিষী সেগুলো পড়তে পারে দেখো কাউরি কাউরিসালের ছবি তোমাদের দেখিয়ে দেওয়া হলো এটাকে বলা হচ্ছে করি আর প্যালমাইরা রাইটিংসে যে দেখো তাল পাতার পুঁথি এরকম জাতীয় পুঁথি নিয়ে বসলো কে না অ্যাস্ট্রোলজার দু নম্বরে বলছে হিস ফোর তার কপাল ওয়াশ ছিল তার কপাল কীরকম ছিল রিসপ্লেন্টেড সরি রিসপ্লেন্ডেন্ট রিসপ্লেন্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে সমুজ্জ্বল বা জল জলে কিস দিয়ে উইথ দিয়ে সেক্রেট পবিত্র অ্যাস ভস্য অ্যান্ড ও ভার্মিলিয়ান ভার্মিলিয়ান শব্দ অর্থ হচ্ছে সিঁদুর তার কপাল পবিত্র ভস্য বা ছাই এবং সিঁদুর দিয়ে সজ্জিত অ্যান্ড ইজ আইস তা চোখ দুটি স্পার্কল চকচক করছিল উইথ আ সার্ভ অ্যাবনরমাল গ্লিম একটা তীক্ষ্ণ অস্বাভাবিক গ্লিম শব্দ অর্থ কি না দীপ্তিতে হুই যেটা ওয়াজ ছিল রিয়েলি সত্যি অ্যান্ড আউটকাম একটা প্রকাশ অফ কন্টিনিউয়াল একটা লাগাতার সার্চিং লুক সন্ধানী দৃষ্টির ফর জন্য কাস্টমার্স খদ্দের বাট কিন্তু হুই যেটা ইজ সিম্পল ক্লায়েন্টস তার সরল মক্কেলেরা ক্লায়েন্ট শব্দের অর্থ কি দাঁড়ালো মক্কেলেরা টুকটুপি ভেবে একটা ভবিষ্যৎ বাণিপূর্ণ করতো কমফোর্টেড স্বাচ্ছন্দ্য বা স্বস্তি ভালো করে দেখো তার কপাল ছিল পবিত্র ভর্ষ আর সিঁদুরে সমুজ্জ্বল তার চোখ দুটো গুলো একটা তীক্ষ্ণতায় চকচক করছিল যা আসলে খদ্দেরের জন্য লাগাতার সন্ধানী দৃষ্টির প্রকাশ অর্থাৎ সারাক্ষণ সে খরিদ্দার খুঁজছে কিন্তু যেটা তার সরল মক্কেলেরা ভবিষ্যৎবাণীময় জ্যোতি ভেবে ভুল করতো আর স্বাচ্ছন্দ্য বোধ করতো যারা আসতো তার কাছে হাত দেখাবার জন্য তারা ভাবতো তার চোখ দিয়ে হয়তো জ্যোতি বেরুচ্ছে এবং এই মানে জ্যোতিষী নিশ্চয়ই খুব উচ্চ শক্তি সম্পন্ন একজন তাহলে জ্যোতিষীর কি কী পোশাক কোথায় কী রয়েছে আমরা দেখে নিলাম গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করে নিলাম চলে যাচ্ছি তিন নম্বরে বলছে হিজ আইস তার চোখ দ্য পাওয়ার সরি জ্যোতি অফ হিজ আইস তার চোখের ওয়াশ ছিল কনসিডারেবলি রীতিমতো রীতিমতো কী না এনহ্যান্সড বৃদ্ধি পেয়েছিল বা বেড়ে গিয়েছিল বাই দা বাই দ্বারা দেয়ার পজিশন প্লেস তাদের অবস্থান অ্যাজ দে ওয়্যার যেমনটি সেগুলি ছিল বিটুইন মাঝখানে দ্য পেইন্টেড ফোর রাঙানো কপাল অ্যান্ড ডার্ক হুইস হুইস্কার্টস এবং কালো গোভদাড়ি দ্যাট স্ট্রিম ডাউন যেটা নেমে এসছে ডাউন বে হিস্ট্রিক্স তার গাল ইভেন এমনকি আ হাফ উইথস আইস একটা আদ বোকার চোখও উড স্পার্কেল চকচক করবে ইন সাচ সেটিং এমন পরিমণ্ডলে তার চোখের জ্যোতি রীতিমতো বেড়ে গিয়েছিল তাদের অবস্থান অবস্থানের কারণে যেভাবে সেগুলি বসানো ছিল রাঙানো কপাল আর গাল বেয়ে বেয়ে আসা তার গোপদাড়ির মাঝখানে এমনকি একজন নির্বোধের চোখও এরকম পরিমণ্ডলে চকচক করবে অর্থাৎ একজন নির্বোধের নির্বোধও একে দেখে অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন একজন জ্যোতিষী ভেবে ভুল করবে চার নম্বরে বলছে একটু ক্রাউন জোর করে তুলতে প্রভাবটা এই এত কিছু সাজগোজের প্রভাবটা হিউন্ড সে জড়িয়েছে একটা গেরুয়া রঙের পাগড়ি অ্যারাউন্ড হেড তার মাথার চারপাশে সে আবার একটা গেরুয়া রঙের পাগড়িও জড়িয়েছিল তার এই প্রভাবকে বাড়িয়ে তুলতে দিস কালার স্কিম এই বর্ণবিন্যাস নেভার ফিল্ড কখনও ব্যর্থ হয়নি অর্থাৎ তার এই রংচঙে পোশাক কখনো ব্যর্থ হয়নি ছ নম্বরে বলছে পিপিল লোকেরা ওয়ার অ্যাট্রাক্টেড আকর্ষিত হতো টু হিম তার দিকে অ্যাস যেমনটা বিজ আর অ্যাট্রাক্টেড মৌমাছিরা আকর্ষিত হয় টু দ্য কসমস কসমস ফুল অর ডালিয়া স্টকস অর্থাৎ ডালিয়া বৃন্তের দিকে লোকজন তার দিকে আকর্ষিত হতো যেমন মৌমাছিরা হয় কসমস ফুল বা ডালিয়া বৃন্তর দিকে আকর্ষিত হয় লোকজনেরাও সেইভাবে তার প্রতি আকর্ষিত হতো তার এই রকম সব রং চঙে পোশাক এবং হাবভাবে হি স্যাটসে বস্তু আন্ডার নিচে দ্য বাউজ ডালপালা অপার স্প্রেডিং ছড়িয়ে থাকা ট্যামার ট্রিস তেঁতুল গাছের হুইচ যেটা ফ্ল্যাঙ্কড করে দিয়েছিল পাথ একটা পথ রানিং থ্রু মধ্যে দিয়ে যাওয়া টাউন হল পার্ক টাউন হলের পার্কে সে একটা ছড়িয়ে থাকা তেঁতুল গাছের ডালপালার নিচে যেটা টাউন হলের পার্কের মধ্যে দিয়ে যাওয়া একটি রাস্তার পাশে অবস্থিত সেখানে বসতো তাহলে সে কোথায় বসতো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন তেঁতুল গাছের নিচে তো আট নম্বরে কি বলছে দেখা যাক ইট ওয়াজ এটা ছিল আর রিমার্কেবল একটা উল্লেখযোগ্য প্লেস্থান স্থান ইন মেনি ওয়েজ নানাভাবে আর সার্জিং ক্রাউড এক উত্তাল ভিড় ওয়াজ ছিল অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন আনাগোনা করতো সর্বদা সর্বদা আনাগোনা করত দিস এই ন্যারো মানে কি দেখো সরু রোড রাস্তায় মর্নিং টু টিল নাইট অর্থাৎ মর্নিং টিল নাইট অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত জায়গাটা নানাভাবে উল্লেখযোগ্য ছিল এবং একটা উত্তাল ভিড় সর্বদাই এই সরু রাস্তায় আনাগোনা করতো সকাল থেকে রাত পর্যন্ত কোথায় সেটা টাউন হল পার্কের পাশেই যেটা মনে রাখতে হবে তেঁতুল গাছের নিচে দুটো এমসি কি হয়ে গেল ন নম্বরে কি বলছে দেখো আ ভ্যারাইটি বিভিন্ন ধরনের ন নম্বরে বলছে আ ভ্যারাইটি বিভিন্ন ধরনের অফ ট্রেডস ধান্দা অ্যান্ড আকুপেশন স্পেশা ওয়াস ছিল রিপ্রেজেন্টেড প্রতিনিধিত্ব অল অ্যালং পুরোটা ইটস ওয়ে পথে এই রাস্তার পথে বিভিন্ন ধরনের প্রেশার লোক ছিল কীরকম মেডিসিন সেলার ওষুধপাতি বিক্রেতা সেলারস অফ স্টোলেন হার্ডওয়ার্স বিক্রেতা স্টোলেন মানে চোরাই হার্ডওয়ার্স মানে লোহার অ্যান্ড জাঙ্ক ধাতু নির্মিত ম্যাজিসিয়ান জাদুকর অ্যান্ড অ্যাবাবল সর্বোপরি অ্যান্ড একজন অক্সিনিয়র অক্সিনিয়ার নিলামদার অব চিপ ক্লোথ যে সস্তা কাপড়ে নিলাম করে হু ক্রিয়েটেড যে করে এনআ যথেষ্ট ডিন হইচই অল ডে সারাদিন টু অ্যাট্রাক্ট আকর্ষণ করতে দ্য হোল টাউন সারা শহরকে এই পুরোটাই জুড়ে বিভিন্ন ধরনের ধান্দার জীবিকার প্রতিনিধিত্ব করতে দেখা যেত ওষুধপাতি বিক্রেতা লোহা বা অন্যান্য ধাতু নির্মিত চোরাই জিনিসপত্রের বিক্রেতা আর পুরোনো জর্তিপর্তি বিক্রেতা জাদুকর এবং সর্বোপরি সস্তা কাপড়ের একজন নিলামদার যে গোটা শহরের টনক নাড়ি দিয়ে সারাদিন হইচই বাঁধাতো তাহলে কারা কারা এখানে কী বিক্রি করতো মনে রাখতে হবে এবার দশ নম্বরে বলছে নেক্সট পরেই টু হিম তার তার পরেতেই অর্থাৎ এগুলোর পরেতেই ভোসি দেখো ভোসি ফারাসনেস ভোসি ফারাসনেস শব্দের অর্থ হচ্ছে না গলা বাজিতে বা চিৎকার চাঁচামিচতে ভোসি ফারাসনেস শব্দ চিৎকার বাড়িতে কেম ছিল ভেন্ডার ফেরিওলা ফ্রায়েড গ্রাউন্ডনাট ভাজা চিনে বাদাম একজন ভাজা চিনে বাদাম বিক্রেতা বা ফেরিওলা চিৎকারতে কিছু কম যেত না হুগেপ যে দিত ইজ ওয়ারটা পণ্যের অফ ফ্যান্সি নেম একটা করে চটকদার নাম অর্থাৎ তার চিনে বাদামের চটকদার নাম দিত কী নাম দিত ইজ দে প্রত্যেক দিন এক একদিন এক এক রকম নামে চিনে বাদামকে বলতো কী বলতো কল ডাকতো ইটাটিকে বোম্বে আইসক্রিম কোন দিন বলতো বোম্বে আইসক্রিম ওয়ান ডে একদিন বলতো দ্য নেক্সট ডে পরের দিন হ্যাঁ আমন্ড আমন বলে দিল্লি আমন্ড দিল্লি আমন্ড বলে ডাকত তার চিনাবাদামকে থার্ড ডে তৃতীয় দিনে রাজাস ডেলিকেসি রাজাস সুখাদ্য বলে ডাকতো অ্যান্ড সো অন ফোর্থ এবং ইত্যাদি আরও আরও অ্যান্ড পিপল লোকের অলে দলে টু হিম তার কাছে যেত তাহলে গলাবাজিতে এই কিন্তু চিনাবাদাম বাদাম ঠিক তারপরেই ছিল এবং প্রতিদিন সে তার পণ্য সামগ্রীর একটি করে চটকদার নাম দিত একদিন ডাকতো বোম্বে আইসক্রিম বলে তো পরের দিন দিল্লি আমন বলে তৃতীয় দিন রাজার সুখাদ্য বলে ইত্যাদি আরও অনেক কিছু আর দলে দলে লোক তার কাছে যেত এবার বলছে এগারো নম্বরে এ কনসিডারেবল একটি বড়ো সড়ো পোর্শন অংশ অফ দিস ক্রাউড এই ফিরের ডেইল ঘুরে ঘুরঘুর করতো বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু অর্থাৎ জ্যোতিষীর কাছেও একটা বড়ো সড়ো অংশ ঘুর ঘুর করত কিন্তু সকলে দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষী কী করতো দেখো ট্রানজাক্ট অর্থাৎ চালাতো হিজ বিজনেস তার লেনদেন বাই দ্য লাইট দিনের আলোয় বাই দি লাইট সরি আলোয় অফ দ্য ফ্লেম শিখায় হুই যেটা ক্র্যাকলড ফটফট আওয়াজ করতো অপাস স্মোকটা ধোঁয়া ছাড়তে থাকা অ্যাবব উপরে দ্য গ্রাউন্ডনাট হিপস নিয়ার বাই বাদামে স্তূপের ওপরে ফটফট আওয়াজ করতে থাকা চিনাবাদাম স্তূপের স্তুপের ওপর যে ধোঁয়া ছাড়তে থাকা একটা উজ্জ্বল আলোর শিখায় জ্যোতিষী তার প্রসাদ চালাত জ্যোতিষীর নিজস্ব চল ছিল না চিনে পাতাম ওলা একটা লম্ফ জ্বালতো তার চিনে পাতাম পরে সেই আলোতেই সে কাজ চালাতো এটা মনে রাখতে হবে তেরোতে হাফ অর্ধেক এনচ্যান্টমেন্ট আকর্ষণের অব দ্য প্লেস জায়গাটি ওয়াজ ছিল ডিউ টু দ্য ফ্যাক্ট এই ব্যাপারটায় দ্যাট যে ইট ডিড নট হ্যাভ এতে ছিল না বেনিফিট সুবিধা অব মিউনিসিপাল লাইট পৌরসভার জায়গাটার অর্ধেক আকর্ষণের কারণ ছিল যেখানে পৌরসভার আলোর সুবিধা ছিল না সেই জন্যেই কিন্তু বাদাম বিক্রেতার আলোতেই কাজ সারতে হতো জ্যোতিষীকে চোদ্দো বলছে দ্য দেখো একটুখানি এটা মিস হয়ে গেলো চোদ্দো বলছে দ্য প্লেস জায়গাটি ওয়াশ ছিল লিট আপ আলোকিত বাই দ্বারা সব লাইটস দোকানপাটের পাটের আলোয় জায়গাটা আলোকিত ছিল ওয়ান অর টু একটা দুটো অ্যাড হিসিং হিস হিস আওয়াজ করতে থাকা গ্যাস লাইট গ্যাসের আলো সাম কিছু অ্যাড নেকেড ফ্লেম ফ্লেয়ার্স কিছু ছিল উন্মুক্ত শিখা স্টাক অন দ্য পোলস আটকানো খুঁটিতে সাম লিট আপ কিছু ছিল আলোকিত বাই দ্বারা ওল্ড সাইকেল ল্যাম্প পুরোনো সাইকেল ল্যাম্পের আর টু অর থ্রি দু একটা অফ অ্যাস্ট্রোলজার্স অ্যাস্ট্রোলজারের ম্যানেজ নিত উইদাউট লাইট আলো ছাড়াই অব দেয়ার ওন নিজেদের দু একটা দোকানে হিসিস করে আওয়াজ করা গ্যাসের আলো থাকতো কয়েকটাতে খুঁটিতে আটকানো অনাবৃত শিখা মানে হচ্ছে লম্ফের মতো কয়েকটা পুরনো সাইকেলের ল্যাম্পের আলোয় আলোকিত হতো আর দু একটা জ্যোতিষীর দোকানদারের মতো নিজেদের আলো ছাড়াই তারা কাজ চালিয়ে নিত ষোলোতে বলছে ইট ওয়াজ এটা ছিল বিউইল্ডারিং বিভ্রান্তিকর ক্রিসকস কাটাকুটি অব লাইট রেস আলোক রসির অ্যান্ড মুভিং শ্যাডোস চলমান ছায়ার ব্যাপারটা ছিল আলোক রশ্মি আর চলমান ছায়ার এক বিভ্রান্ত কাটাকুটি নিজস্ব আলো তো নেই লোকের আলো পড়ছে আর লোকের যাতায়াতের এক অদ্ভুত মায়াবীষ পরিবেশ সতরে বলছে দিস সুইটেড এটা ছিল উপযুক্ত দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষীর ভেরি ওয়েল খুব ভালো ফর জন্য দ্য সিম্পল রিজন একটাই সরল কারণ দ্যাট যে হি হ্যাড নট ইন দ্য লিস্ট সে একেবারেই ইনটেন্ডেড চাইনি টু বি হতে অ্যান অ্যাস্ট্রোলজার একজন জ্যোতিষী হয়নি বিগান ইজ লাইফ যখন সে তার জীবন শুরু করে অ্যান্ড ই নিউ সে জানতো না নো মোর অন বেসি হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন কী হতে চলেছে টু দ্য আদার্স অন্যদের হি নিউ সে জানতো হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ তার নিজের কী হতে চলেছে নেক্সট মিনিট পরের মুহূর্তে এটি জ্যোতিষীর জন্য খুব উপযুক্ত ছিল সেপ এই কারণে যে সে যখন তার জীবন শুরু করে সে জ্যোতিষী হতে একবারে চায়নি এবং ঠিক পরের মুহূর্তে তার নিজের জীবনের যে কী হবে সেটাই সে জানে না তো সে লোকের কী করে বলে দেবে তাহলে বুঝতেই পারছো জ্যোতিষী জ্যোতিষ সম্পর্কে কিছুই জ্ঞান ছিল না আটরে তো বলছে ছিল অ্যাজ মাচ ততটাই আর একজন অপরিচিত টু দ্য স্টারস গ্রহ নক্ষত্রদের কাছে অ্যাজ ওয়্যাজ যতটা ছিল হিজ ইনোসেন্ট কাস্টমারস তার সরল মক্কেলেরা সে গ্রহ নক্ষত্র তার কাছে ততটাই অপরিচিত ছিল যেমন তার মক্কেলেরাও কিছু জানে অর্থাৎ সে কিছু না জেনেই কিন্তু কাজে বসেছে উনি সে ইয়ের তবুও হি সেট সে বলতো থিংস কিছু কিছু বলতো হুই যেটা সন্তুষ্ট করত অ্যান্ড অ্যাস্টোনিস্ট অবাক করত এভরি সবাইকে দ্যাট ওয়াজ যেটা ছিল মোর ম্যাটার মূলত একটা ব্যাপার অফ স্টাডি প্র্যাকটিস চর্চা পর্যবেক্ষণ করা অফ শ্রুড সুচতুর গেস ওয়ার্ক আন্দাজের তবুও সে এমন কিছু বলতো যা সবাইকে খুশি আর অবাক করতো আর সেটা ছিল মূলত পর্যবেক্ষণ চর্চা আর সুচতুর আন্দাজের ব্যাপার তাহলে সে যা কিছু বলতো সব কিছু আন্দাজের ওপর ভিত্তি করে হি হ্যাড লেফট সে ছেড়েছিলো হিস ভিলেজ তার গ্রাম উইদাউট ছাড়া এনি প্রিভিয়াস থট কোনো পূর্ব চিন্তাভাবনা ওর প্ল্যান বা পরিকল্পনা সে তার গ্রাম কোনো পূর্ব চিন্তাভাবনা বা পরিকল্পনা ছাড়াই ছেড়ে দিয়েছিল ইফ যদি হি কন্টিনিউ সে রয়ে যেত দেয়ার সেখানে হি উড হ্যাভ ক্যারিড অন সে চালিয়ে যেত দ্য ওয়ার্ক কাজ অফ ইস ফোর ফাদার্স তার পূর্বপুরুষদের নেমলি যেমন কর্ন দ্য ল্যান্ডস জমিকর্ষণ লিভি টিলিং দ্য ল্যান্ড সরি জমি কর্ষণ লিভিং বসবাস ম্যানিং বিয়ে করে অ্যান্ড রিপেইনিং পেকে ইজ কর্ন ফিল্ড দ্য শস্য ক্ষেত অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম পৈতৃক বাড়ি যদি সে সেখানে থেকে যেত তাহলে তার পূর্বপুরুষদের কাজকর্মকেই চালিয়ে যেত যেমন জমি চাষা চষা জীবন ধারণ করা বিয়ে করা ও তার ক্ষেতের শস্য পাকার মতোই বুড়ো হয়ে যাওয়া পৈতৃক ভিটেতে বুড়িয়ে যাওয়া তাহলে এখান থেকে একটা এমসি কি হয়ে গেল যে অ্যাস্ট্রোলজারের আগের জীবনে জীবিকা কি ছিল না কাজ বাট কিন্তু দ্যাট ওয়াজ নট টু বি এটা হওয়ার ছিল না কেন হি হ্যাড টু লিভ থাকে ছাড়তে হয়েছিল হোম ঘর উইদাউট টেলিং না বলে এনি ওয়ান কাউকে অ্যান্ড ই কুড নট সে পারেনি রেস্ট বিশ্রাম নিতে টিল ই লেফট বিহাইন্ড আ কাপল অফ হান্ড্রেড মাইলস কয়েকশত মাইল পিছিয়ে না ফেলা পর্যন্ত সে কিন্তু বিশ্রাম নিতে পারেনি টু আ ভিলেজ আর একটা গ্রামবাসীর কাছে ইট ওয়াজ এ গ্রেট ডিল এটা বিরাট ব্যাপার অ্যান ওসেন ফলোড বিটুইন যেন একটা সমুদ্র পার করা একজন গ্রামের মানুষের কাছে শহর গ্রাম ছেড়ে প্রায় দুশো মাইল পিছনে ফেলে চলে আসাটাকে একটা সাগর পার করার সমানই বলে কবি লেখক বললেন তো আমরা পরের অংশে চলে যাই দেখা যাক সেখানে কী বলছে অর্থাৎ পঁচিশে পঁচিশে বলছে দেখো হি হ্যাড তার ছিল ওয়ার্কিং অ্যানালিসিস একটা কার্যকরী বিশ্লেষণ অব ম্যানকাইন্ড ট্রাভেলস মনুষ্য জাতির সমস্যাগুলি ম্যারেজ বিবাহ মানি অর্থ অ্যান্ড দ্য ট্যাঙ্গলস জট অফ হিউম্যান টাইস মানববন্ধনের মনুষ্য জাতির বিপত্তির একটা কাজ চালানো গোছের বিশ্লেষণ তার কাছে ছিল বিয়ে অর্থ মানববন্ধনের জোট এগুলোতে নিয়ে মানুষ কিন্তু জট জড়িত তাহলে এইগুলোই সে জোর দিত লং প্র্যাকটিস দীর্ঘ চর্চা হ্যাড করেছিল সারপেন্ট ধারালো হিস পারসেপশন তার বোধ শক্তি বা অনুভূতিকে দীর্ঘ চর্চা বোধ ধারালো করে তুলেছিল এবার কি উইদিন ফাইভ মিনিটস পাঁচ মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড সে বুঝতে পারে পারতো হোয়াট ওয়াজ রং কী গোলমালটা কি কোনো ব্যক্তি তার কাছে এলে সে পাঁচ মিনিটের মধ্যে বুঝতে পারতো হি চার্জ খুব গুরুত্বপূর্ণ এমসি কিউ এবছরের জন্য হি চার্জ সে নিত থ্রি পয়সা পয়সে তিন পয়সা পার কোয়েশ্চেন প্রত্যেকটা প্রশ্নের জন্য সে তিন পয়সা করে নিত নেভার ওপেন কখনো খুলতো না ইজ মাউথ তার মুখ তিল পর্যন্ত দ্য আদার অন্যরা অ্যাড স্পোকেন ফর বলে জন্য অ্যাট লিস্ট টেন মিনিট দশ মিনিট হুইস প্রোভাইডেড যেটা জোগাত হিম তার এনআ স্টাফ যথেষ্ট তথ্য ফর অ্যা ডজন আনসার এক ডজন উত্তর জন্য অ্যান্ড অ্যাডভাইস উপদেশের জন্য প্রতিটি প্রশ্নের জন্য সে তিন পয়সা মজুরি নিত কিছুতেই নিজের মুখ খুলতো না যতক্ষণ না অন্যজন অন্তত দশ মিনিট কথা বলে ফেলছে যা তাকে এক ডজন উত্তর উপদেশের জন্য যথেষ্ট রসজ্জোগ আর তার ভালো আমদানি হতো তাহলে তার মজুরি কত পয়সা এমসি জন্য আমাদের হয়ে গেল হোয়েন যখন হি টোলসে বলতো দ্য পার্সন ব্যক্তিকে বিফোর ইম তার সামনে গেজিং তাকিয়ে দিকে হিসপাম তার তালুর দিকে তাকিয়ে কোনো ব্যক্তির ইন ওয়েজ নানাভাবে ইউ আর নট গেটিং তুমি পাচ্ছ না তার রেজাল্ট প্রতিদান অফ ইউর এফর্স তোমার প্রচেষ্টার প্রতিদান তো তুমি পাচ্ছ না নাইন আউট অফ টেন নয়ের মধ্যে থেকে দশ অয়ার ছিল ডিসপোজ প্রভাবিত টু এগ্রি উইথ ইম তার সাথে সম্মত হয়ে যেত দশজন মক্কেল এলে নজন কিন্তু এতে মেনে যেত যে হ্যাঁ সত্যি তো যা চেষ্টা করছি তা তো পাচ্ছি না অর অথবা ই কোয়েশ্চেন সে প্রশ্ন করতো ইজ দেয়ার এনিউম্যান সেখানে কোনো মহিলা আছে এনি ওর ফ্যামিলি তোমার পরিবারে মে বি হতে পারে ইভেন কি আর ডিস্টেন্স রিলেটিভ একটা দূর আত্মীয় হুইস নট ওয়েল ডিসপোজ যে সদয় নয় টুয়ার্ডস ইউ তোমার প্রতি কিংবা সে জিজ্ঞাসা করতো তোমার পরিবারে কি এমন কোনো মহিলা আছে যে বা দূর আত্মীয় যে তোমার প্রতি সদয় নয় অর বা হি গেভস এ দি অ্যান অ্যানালিসিস একটা বিশ্লেষণ অফ ক্যারেক্টার চরিত্রে মোস্ট অফ ইউর ট্রাভেলস তোমার বেশিরভাগ সমস্যায় আর হয় ডিউ টু ইউর নেচ তোমার প্রকৃতির জন্য সে চরিত্রে একটা বিশ্লেষণ প্রদান করতো যে তোমার বেশিরভাগ ঝামেলার কারণ কিন্তু তোমার প্রকৃতি বত্রিশে বলছে হাউ কিভাবে ক্যান ইউ বি তুমি হতে পারো আদারওয়াইজ এছাড়া উইথ স্যাটার্ন সাথে সোনি হোয়ার ইজ সনির অবস্থান যা তার তো তাতে তোমার অন্যরকম হবেই বা কী করে অর্থাৎ সে এইভাবে গ্রহ নক্ষত্রের অবস্থানেও তাদেরকে ভয় দেখাতো ইউ হ্যাভ তোমার আছে অ্যান অ্যাক ইম্পেটিভাস অর্থাৎ উদ্যম নেচার স্বভাব অ্যান্ড এ রাফ এক্সটেরিয়ার একটা রুড়ো বহির্ভাগ তোমার একটা স্বভাব রয়েছে যেটা আর তোমার বাইরেটা রুড়ো এইভাবে কিন্তু সে তার কাস্টমারদের সাথে ডিল করতো দিস এন্ডেড এটা প্রিয় দিস এন্ডেড এটা প্রিয় করে তুলত হিম তাকে টু দেয়ার হার্টস তাদের মনের ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ফর জন্য ইভেন এমন কি দ্য মাইল্ডেস নম্রতম অফাস আমাদের লাভ ভালোবাসা টু থিং ভাব দ্যাট জে হি হাজ আ ফরিডিং তার রয়েছে একটা কঠোর এক্সটিরিয়র বাইরের চেহারা এটা তাকে তৎক্ষণাৎ তাদের অন্তরের প্রিয় পাত্র করে তুলত কেননা আমাদের মধ্যে থেকে সবচেয়ে নম্র যে সেও ভাবত ভালোবাসে তার একটা কঠোর বা ভয়ঙ্কর বাইরের চেহারা রয়েছে পঁয়ত্রিশে বলছে দ্য নার্স বেন্ডার বাদাম বিক্রেতা ব্লিউ নেভালো আউট ইস ফ্লেম তার শিখা অ্যান্ড রোজ উঠে পড়লো টু গোহম বাড়ি যেতে তাহলে আগের অংশটা আমরা পুরো জ্যোতিষী কীভাবে তার মক্কেলদের সাথে কীভাবে তার জ্যোতিষ চর্চা করে সেটা দেখলাম কীভাবে অনুমানের উপর ভিত্তি করে এবার আসল জায়গায় ফিরে এসেছি আবার বাদাম বিক্রেতা আগুনের শিকায় ফুঁ দিয়ে উঠে উঠে চলে গেল দৃশ্য ওয়াজ এটা ছিল আর সিগন্যাল একটা সংকেত ফর জন্য দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষীর টু আপ গুটিয়ে ফেলার টু ও সিন্স যেহেতু ইট এটি লেফ রাখবে তাকে ইন ডার্কনেস অন্ধকারে এক্সেপ্ট ছাড়া ফর এ লিস্ট সেফ একটু ছটা অফ গ্রিন লাইট সবুজ আলোর হুইচেট যেটা ভুল করে ইনফর্ম কোথাও থেকে সামায়ার অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর কোথাও বলছে তার চারপাশে মাটিতে ছুঁয়ে যেত জ্যোতিষীর জন্য এটা গুটিয়ে ফেলার সংকেত যেহেতু এবার চারপাশ অন্ধকার হয়ে যাবে বাদাম বিক্রেতা চলে গেছে আর কোনখান থেকে একটা সবুজ আলোর ছটা ভুল করে তার সামনে মাটিতে এসে পড়তো হি পিকটাপ সে তুলে নিল সেলস তার করিগুলো আর কি তুলে নিল না প্যারাফার নেইলিয়া প্যারাফার নেইলিয়া শব্দ হচ্ছে সরঞ্জামগুলি অ্যান্ড এবং ওয়াজ পুটিং দেম পুড়ে নিল সেগুলিকে ব্যাক ইন্টু হিজ ব্যাক তার থলের মধ্যে হোয়েন যখন দ্য গ্রিন স্যাপ সবুজ ছটা অব লাইট আলোর ওয়াস ব্লটেড বিলিন হয়ে গেলো হি লুক সে তাকালো উপরের দিকে স দেখলো আম ম্যান স্ট্যান্ডিং বিফোর একটা লোক তার সামনে দাঁড়িয়ে আছে যেই সে উঠবার উঠবে বলে প্রস্তুতি নিল দেখলো একটা লোক তার নাকি সামনে দাঁড়িয়ে আছে তারপরে কী হয় দেখা যাক বলছে হি সেন সে আঁচ করলো আর পসিবল ক্লায়েন্ট এটা সম্ভাব্য মককে ল্যান্ডসেট বলল ইউ লুক তোমায় দেখাচ্ছে শো কেয়ার ওন তোমাকে এত দুশ্চিন্তিত দেখাচ্ছে কেন কেয়ার অন মানে দুশ্চিন্তিত ইট উইল ডু ইউ গুড এটা তোমার ভালো হবে টু সিট ডাউন বসে পড়ো ফর এ ওয়াইল কিছুক্ষণের জন্য অ্যান্ড চেয়ার উইথ মি আমার সাথে কিছুক্ষণের জন্য কথা বলে যাও তোমার মনের দুশ্চিন্তা চলে যাবে সে আগন্তুককে বললো দ্য আদার অন্যজন গ্রাম বেল্ট গজ করলো সাম কিছু রিপ্লাই উত্তর ভেগলি উচ্চারণটা হচ্ছে অস্পষ্টভাবে অন্যজন গজগজ করে একটা অস্পষ্টভাবে কিছু উত্তর দিল দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষী প্রেস জোর করলো হিস ইনভাইটেশন তার আমন্ত্রণটা হারাপন উপরে দ্য আদার অন্যজন থ্রাস্ট মেললো হিজ পাম তার হাতের তালু আন্ডার নিচে হিজ নোস্তা ঠিক না কে রান সিং বললো ইউ কল ইউর সেলফ অ্যান্ড অ্যাস্ট্রোলজার তুমি নিজেকে একজন জ্যোতিষী বলো লোকটি বললো তো দেখা যাক সে এবার কী বলতে চাইছে দ্য অ্যাস্ট্রোলজার ফিল্ড চ্যালেঞ্জ জ্যোতিষীর কাছে এটা প্রতিদ্বন্দ্বিতা মনে অ্যান্ড সেট বললো টেল্টিং অর্থাৎ কাত করে দ্য আদার্স প্লাম অন্যজন পাম অন্যজনের তালু টু আর্স দিকে দ্য সবুজ ছটা অব লাইট আলোর ইউরস ইজ আ নেচার তোমার হলো স্বভাব জ্যোতিষীটির মনে হলো তাকে যেন চ্যালেঞ্জ জানানো হচ্ছে এবং অন্যজনের হাতের তোলা হাতের তেলোটা সবুজ আলো রশ্মি দিকে কাত করে বললো তোমার স্বভাব হলো তেতাল্লিশে অষ্ট বাথামাও। থামাও দ্য আদার্স অন্য জন ও সব থামো তো সব বাজে কথা শুনতে চাই না সামথিং আমায় বলো কিছু ওর তো কাজের কথা কিছু বলো তো আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু ফেলড করলো অনুভব করলো অপমানিত বা অসম্মানিত অনুভব করলো অর্থাৎ যদি অসম্মানিত অনুভব করলো আই চার জামিনী অনলি কেবল থ্রি পেসে তিন পয়সা পার করছেন প্রত্যেক প্রশ্ন অ্যান্ড এবং ইউ গেট অ টু বি তোমার হওয়া উচিত এনআফ গুড যথেষ্ট ফর ইউর মানি তোমার টাকার পক্ষে আমি প্রতি প্রশ্নের মাত্র তিন পয়সা দাম নেই আর তুমি যা পাচ্ছ মানে উত্তরগুলো তা তোমার টাকার হিসেবে যথেষ্ট ভালো হওয়া উচিত অ্যাট দিস জেতে দ্য আদার অন্য জন উইথ ডি হিজাম তার হাতটা গুটিয়ে নিল আউটে আনা এক আনা বের করল ফ্লাং ইট ছুঁড়ে দিল ইট টু দ্য হিম তার দিকে সেই বললো আই হ্যাভ সান কোলস কোয়েশ্চেন টু আমার কিন্তু কিছু প্রশ্ন করার আছে তাহলে আগন্তুক এক আনা ফেলে দিয়ে বললো আমার কিছু প্রশ্ন করার আছে তাহলে এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি কীরকম একটা রহস্যজনক ব্যাপার সৃষ্টি হয়ে গেল তা দেখা যাক কী বলছে সে আটচল্লিশে বলছে ইফ যদি আই প্রুভ আমি প্রমাণ করি ইউ আর ইউ আর ব্লাফিং অর্থাৎ তুমি মিথ্যে কথা বলছো ইউ মাস্ট তোমাকে অবশ্যই রিটার্ন ফেরত দিতে হবে দ্যাট আনা এই আনাটি টুমি আমাকে উইথিন টা ডেস আমি যদি প্রমাণ করে যে তুমি মিথ্যে কথা বলছো তাহলে সুচ্ছ তোমায় ওই আনাটি ফেরত দিতে হবে লোকটি বললো ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি আর যদি তুমি আমার উত্তরটা সন্তোষজনক পাও উইল ইউ গিভ মি তুমি আমায় দেবে ফাইভ রুপি পাঁচ টাকা কিন্তু আমার উত্তরগুলি যদি সব ঠিক হয় পাঁচ টাকা দেবে নাকি বলছে নো না নয় বলছে অর উইল ইউ গিভ মি এইটা আনা তুমি আমাকে আট আনা তাহলে দাও বলছে অল ঠিক আছে প্রোভাইডেড এই শর্তে ইউ গিভ মি তুমি আমায় দেবে টোয়াইস দ্বিগুণ মাছ ইফ ইউ আর রং যদি তুমি ভুল হও সেট দ্য স্ট্রেঞ্জ আস্ট্রেঞ্জ যেমন আগন্তুক আগন্তুক বললো ঠিক আছে এই শর্তে আমি তোমায় দেবো তো তুমি যদি ভুল করো তাহলে আমি যা দেবো তার দ্বিগুণ তোমায় ফেরত দিতে হবে দিসপ্যাক্ট এই চুক্তিটা ওয়াজ অ্যাকসেপ্টেড মেনে নেওয়া হলো আপনার পরে আর লিটিল ফার্দার আরও একটু আর্গিউমেন্ট তর্কাতর্কির আরও কারণ তর্কাতর্কির পরে এই চুক্তিটা মেনে নেওয়া হলো দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট সেন্টা পাটালো আপ প্রেয়ার একটা প্রার্থনা টুয়া হেভেন স্বর্গের উদ্দেশ্যে অ্যাজ দ্য আদার যখন অন্যজন লিড জ্বালালো আ রুট একটি চুরুট জ্যোতিষী স্বর্গের উদ্দেশ্যে যেন একটা প্রার্থনা পাঠিয়ে দিল আর কি যেন আমি কাজে বসছি আর অন্যজন একটি অর্থাৎ আগন্তুক চুরুট ধরালো দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষী কর দেখতে গ্লিমস এক ঝলক অফিস ফেস তার মুখটা বাই দ্য ম্যাচ লাইট দেশ লাইয়ের আলোয় তার মুখের এক ঝলক দেখতে পেলো জ্যোতিষী আগন্তকের মুখের দেয়ার ওয়াল এখানে ছিল পস চুপচাপ স্কারস হর্ন হুটেড গাড়ির হর্ন দিচ্ছিল দ্য রোড রাস্তায় জুটকা টাঙা ড্রাইভার ড্রাই চালকেরা সোর চিৎকার করছিল আর হর্স তাদের ঘোড়াদের অ্যান্ড এবং দ্য বাবলস বক বকানি অব দ্য ক্রাউড ভিড়ের অ্যাজিটেটেড আলোড়িত করছিল দ্য সেমি ডার্কনেস আলোয়দারিকে অফ দ্য পার্ক পার্কের তারা মানে তো বলছে সব কিছু চুপচাপ যখন রাস্তায় মোটর গাড়ি হর্ন দিচ্ছিল টাঙা চালকরা তাদের ঘোড়াদের গালিগালাজ করছিল আর ভিড়ের বাজে বক বকানি পার্কের আলোয়াদিকে আলোড়িত করে তুলেছিল দাদার অন্যজন অন্য ডাউন বসে পড়লো সাকিং টানতে টানতে হিসচ্যাট তার চুরুট পাফিং আউট ছাড়তে ছাড়তে ধোঁয়া স্যাট বসলো রুথলেসলি নিষ্ঠুরভাবে যেন সেখানটায় বসে রইল সাঁতারনে বলছে দ্য অ্যাস্ট্রোলজার সি ফেল্ড বোধ করেছিল ভেরি আনকমফোর্টেবল খুব অস্বস্তি বোধ করেছিল হে আর এই যে টে কিও আনা ব্যাগ তোমার এক না ফেরত নাও তো উন বলছে আই এম নট ইউজ টু আমি অভ্যস্ত নই সাত চ্যালেঞ্জেস এমন প্রতিযোগিতায় ইট ইজ লেট ফর মি এটা আমার আজ দেরি হয়ে গেছে একষট্টিতে বলছে হি মেড আপ সে করলো প্রিপারেশন তোড়জোর আর বান্ডেল আপ গুটিয়ে ফেলার অর্থাৎ সে তার পাত্তাড়ি গুটিয়ে ফেলার তোড় করলো বাষট্টিতে দা আদার অন্য জন হেল্ড ইজ রিস তার খোপজিটা ধরলেন সেট বললো ইউ কান্ট গেট আউট অফ ইট নাও তুমি আর এখন এখান থেকে বের হতে পারবেই না ইউ ড্র্যাগড তুমি তো টেনে এনেছো মি আমাকে ইন হোয়াইল আই ওয়াজ পাসিং আমি যখন যাচ্ছিলাম আগন্তুক বলো তুমি আমায় টেনে এনে বসিয়েছো তাই আমার উত্তর প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তুমি এখান থেকে উঠতেই পারবে না সেটা সে জানালো দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষী সিভার্ড সিভার্ড মানে কি হয়ে উঠলো সিউড়ে উঠলো অ্যাট ইস গ্রিপ তার দৃঢ় মুষ্টিতে হিজ ভয়েস তার কণ্ঠস্বর সুখ ক্ষেপে উঠল অ্যান্ড বিকাম ফ্রেন্ড এবং আস্তে আস্তে ক্ষীণ হয়ে গেল তার কণ্ঠস্বরটা জ্যোতিষীর লিভ ছেড়ে দাও মি আমাকে টুডে আজ আজ আমায় ছেড়ে দাও আই উইল স্পিক আমি বলবো কথা তো ইউ তোমার সাথে টুমোরো কাল তোমার সাথে কথা বলবো দা অন্যজন থ্রাস তুলে ধরলো হিসপাম তার তালুটা ইনি স্পেস তার মুকেশন অ্যানসেট বললো চ্যালেঞ্জ ইস চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে ইন চ্যালেঞ্জ গো অন শুরু করো বলো আমার হাত দেখে দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষি প্রসিডেড বলে চললো উইথ ইস থ্রো ড্রয়িং আপ তার গলা শুকিয়ে এলো দেয়ার ইজ আ ওম্যান একজন মহিলা স্টপ চুপ করো সেট দাদার অন্য বলো আই ড ওয়ান্ট আমি চাই না অল দ্যাট ও কিছু আমি শুনতে চাই না আমি কি সফল হবো ইন মাই প্রেজেন্ট সার্চ আমার বর্তমান অনুসন্ধানে অর নট আমি যে অনুসন্ধান করতে বর্তমানে বেরিয়েছি তাতে সফল হবো কি না বলো আনসার জবাব দাও দিস এট আর অ্যান্ড গো চলে যাও আদারওয়াইজ না হলে আই উইল নট লেট ইউ গো আমি তোমায় যেতেও দেবো না টিল যতক্ষণ না ইউ ডিস তুমি ফিরিয়ে দাও অল ইউর কয়েন্স তোমার পয়সা নয়তো যতক্ষণ না তুমি তোমার সমস্ত পয়সা উঘরে দাও বা ফিরিয়ে দাও আমি তোমায় যেতেই দেবো না তাহলে আগন্তুক কিন্তু এবার চেপে ধরেছে জ্যোতিষীকে যে তাকে বলতেই হবে হাত দেখে জ্যোতিষীরা আর ওই সব কারুকার্য চলবে না তাকে কিন্তু এবার জানাতেই হবে তো এরপর কী হয় সত্যিই আমাদের কাছে একটা এটা সাসপেন্স হয়ে রইল সমস্ত পার্ট ওয়ানে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ পরে পাটে ভিডিও কিন্তু এই চ্যানেলেই তোমরা শীঘ্র